খাসি অঞ্চলে একজন মহিলা ছিলেন, যার নাম ছিল জলকারি বাই। জন্ম 1830 সালে এক দলিত পরিবারে। সেই সময়ে তার স্কুলে যাওয়ার অনুমতি ছিল না। পরিবর্তে বাবা তাকে শিখিয়েছিলেন ঘোড়ায় চড়া ও অস্ত্রশস্ত্র চালানো। লোককথায় শোনা যায়, একবার একটা বাঘ যখন গ্রামবাসীকে আক্রমণ করেছিল, তিনি সেই বাঘটাকে মেরে ফেলেছিলেন। ঝাঁসি সেনাবাহিনীর এক সৈন্যকে তিনি বিয়ে করেন। আর এই সময়েই রানী লক্ষ্মীবাঈ লক্ষ্য করেন যে জলকারি বাই আসলেই খুব সাহসী এক নারী। রানী লক্ষ্মীবাঈ যখন জলকারি বাইয়ের সাহস ও পারদর্শিতার কথা জানতে পারেন, তিনি নিশ্চিত করেন জলকারি বাই যেন যুদ্ধের প্রশিক্ষণ পান। ব্রিটিশদের সাথে ঝাঁসির যুদ্ধ চলাকালীন গুজব রটে যে রাজার মৃত্যু হলে ছোট রাজপুত্রের সুরক্ষার জন্য জলকারি বাই রানী লক্ষ্মীবাঈকে তাকে নিয়ে পালিয়ে যেতে বলেন। বীর পদক্ষেপে এগিয়ে এসে জলকারি বাই রানী লক্ষ্মীবাঈয়ের মতো পোশাক আশাক পরে যুদ্ধের নেতৃত্ব দেন। ওদিকে রানী তখন তার কোলে রাজপুত্রকে নিয়ে পালিয়ে যেতে থাকেন। লোকে বলে তিনি বাঘিনীর মতো যুদ্ধ লড়ে বহু ব্রিটিশ সৈন্যকে হত্যা করে অবশেষে যুদ্ধ করতে করতেই মারা যান। এমনকি আজও বুন্দেলখণ্ডের বহু দলিত সম্প্রদায় তাকে দেবীর চোখে দেখেন ও প্রতি বছর জলকারি বাই জয়ন্তী উদযাপন করেন। আমরা জানি না এমন কত অখ্যাত বীর ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলি দিয়েছেন। আমরা যেহেতু স্বাধীনতার 75তম বছর উদযাপন করছি, আমি চেষ্টা করছি যতজন সম্ভব এমন বিস্মৃত সব বীরের জীবন কথা তুলে ধরতে। জলকারি বাই রানী না হয়েও, কোনো উচ্চ বংশে না জন্মেও, নিচু জাতের পরিবারে তার জন্ম হয়েও তিনি বীরত্বের শীর্ষে উঠে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন ও সেই অঞ্চলে তিনি অমর হয়ে রয়ে গেছেন। এখন জাতির তাকে স্মরণ করার সময়। এখন সময় দেশ যেন যুদ্ধে তার বীরত্ব আর পারদর্শিতা ও বীরের মতো কাজকে উদযাপন করে। তার পরম ত্যাগের জন্যই রানী লক্ষ্মীবাঈ বেঁচে থেকে অন্যদিন যুদ্ধ করতে পেরেছিলেন। আমরা ভারতের এই মহীয়সী নারীর প্রতি মাথা নত করে প্রণাম জানাই। নমস্কার।